প্রাতকালে উক্ত কিল্লা হতে 4 ক্রোশ দূরে নদীর তীরে প্রতাপ রায়ের সৈন্যদল যাত্রার জন্য তৈয়ার হচ্ছিল। জয়রাম স্নান করে কাপড় বদলাচ্ছেন। হঠাৎ নিকটস্থ ঝোপের পেছন থেকে সাঁ করে একটি তীর এসে জয়রামের পায়ের কাছে মাটিতে বিদ্ধ হল। তীরের সাথে একখানা শ্বেত রুমাল বাঁধা ছিল। জয়রাম এদিকে ওদিকে তাকিয়ে মাটি থেকে শহরটি তুলে এবং রুমাল খুলে দেখলেন যে তাতে কয়লা দ্বারা নিম্নের কথাগুলো লেখা আছে। জয়রাম, তোমাকে আমি কি নামে ডাকব? তোমাকে ভাই ডাকতে আমার লজ্জা হয়। যদি আমার প্রাণ বাঁচাতে চাও তবে গঙ্গুর সাথে চলে এসো, নচেত আমার মঙ্গল নেই। তোমার দুর্ভাগা বোন মায়া। জয়রাম দৌড়ে ঝোপের কাছে গিয়ে ডাক দিলেন, গঙ্গু গঙ্গু তুমি কোথায়? গঙ্গু আস্তে উত্তর দিল, আমি এখানে, এদিকে। জয়রাম ঝোপ অতিক্রম করে তার কাছে গেলেন। গঙ্গু ঘোড়ার উপর সওয়ার ছিল। জয়রাম ঘোড়ার লাগাম ধরে অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, গঙ্গু মায়া কোথায়? সে কেমন আছে? সে তোমার কাছে কি করে পৌঁছল? গঙ্গু জবাব দিল, মায়া জীবিত আছে, আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। বলো, তুমি যেতে রাজি? আমি মায়ের জন্য 7 সমুদ্র পার হতে প্রস্তুত, ভগবানের দোহাই। বলো সে কোথায়? এখান থেকে বেশি দূরে নয়, আমার পেছনে ঘোড়ায় উঠে বসো। বেশি দূর হলে আমার ঘোড়া নিয়ে আসি? তুমি নিজের ঘোড়া নিয়ে আসতে পারো, কিন্তু তুমি যদি কোনো চাতুরি খেলো তাহলে মনে রেখো মায়াকে আর কখনো দেখতে পাবে না। আমি এখানে তোমার অপেক্ষা করব। আমি এখনই আসছি বলে জয়রাম টিলার দিকে দৌড়ে গেলেন। সতর্কতার খাতিরে গঙ্গু সেখান থেকে সরে ঘন গাছের আড়ালে গিয়ে দাঁড়াল। অল্পক্ষণ পরে জয়রাম ঝোপের কাছে পৌঁছে ঘোড়া থামালেন। গঙ্গুকে সেখানে না দেখে ডাক দিলেন। গঙ্গু নিশ্চিন্ত হয়ে তাকে কাছে ডেকে নিল। গঙ্গুর সাথে চলার আগে জয়রাম তাকে কয়েকটি প্রশ্ন করলেন, কিন্তু গঙ্গু জবাব দিল, মায়ের কাছে পৌঁছে সব খবর জানা যাবে। বনে কিছুক্ষণ চলার পর গঙ্গুর 10 জন সশস্ত্র সঙ্গী ঝোপের পেছন থেকে এসে তাদের সঙ্গে যোগ দিল। গঙ্গুর উদ্দেশ্য সম্বন্ধে জয়রামের সন্দেহ হল এবং তিনি ঘোড়ার লাগাম টেনে ধরে জিজ্ঞেস করলেন, গঙ্গু এ কি? কিন্তু কোনো জবাব দেওয়ার পূর্বে গঙ্গুর সাথীরা তাকে ঘিরে ফেলল। একজন অগ্রসর হয়ে তার হাত থেকে লাগাম ছিনিয়ে নিল। গঙ্গু আশ্চর্য হয়ে লক্ষ্য করল জয়রাম কোনোরূপ বাধা দিলেন না। যখন তার সাথীরা জয়রামের অস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করল তখন তিনি নিজে তরবারি ধনুক তুন খুলে তাদের হাতে দিলেন। কোমরবন্ধে একটি ছোট ছোড়া চলছিল। গঙ্গুর এক সাথী সেটাও খুলতে চাইল। গঙ্গু ইঙ্গিতে তাকে নিষেধ করল। জয়রাম বললেন, তুমি জানো যে মায়ের খবর পেয়ে আমি পালাতে পারি না। গঙ্গু জবাব দিল, তুমি পালাতে চেষ্টা করলেও সফল হবে না। এ বনের স্থানে স্থানে তীরন্দাজ লুকিয়ে আছে। কিন্তু গঙ্গু, তোমার সাথে আমি কোনো প্রতিজ্ঞাভঙ্গ করিনি, তুমি যেখানে বলবে আমি যেতে প্রস্তুত। জুবায়ের মতো উপকারককে যে ব্যক্তি প্রতারণা করতে পারে তার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। চোখ বন্ধ করে আমার সাথে চলাতেই তোমার মঙ্গল। কিল্লার দূরত্ব 6 ক্রোশের বেশি ছিল না, কিন্তু সতর্কতার খাতিরে গঙ্গু দুর্গম ও দীর্ঘ পথ অবলম্বন করে কিল্লার সামনে পৌঁছে ঘোড়া থেকে অবতরণ করল। জয়রাম দেখলেন যে খালিদ কিল্লা থেকে বাইরে আসছে। তিনি হাত বাড়িয়ে অগ্রসর হয়ে বললেন, খালিদ খালিদ তুমি এখানে, তোমার বোন কোথায়? খালিদ ঘৃণা ভরে তার দিকে তাকাল এবং জবাব দেওয়ার পরিবর্তে তাকে এড়িয়ে গঙ্গুর কাছে গিয়ে দাঁড়াল। জয়রাম মনে আঘাত পেলেন, তার পা মাটিতে পড়ে গেল। যে হাত খালিদকে অভ্যর্থনা করতে তুলেছিলেন তা পাশে ফিরে এলো। বিব্রত অসহায়ভাবে তিনি চারিদিকে তাকাতে লাগলেন। তার দৃষ্টি আবার খালিদের মুখে নিবদ্ধ হল। খালিদ মুখ ফিরিয়ে নিল। জয়রাম আবার বিষণ্ন স্বরে বললেন, খালিদ আমি জানি না তোমাদের সকলের চোখে আমি এরূপ ঘৃণ্য কী করে হয়ে গেলাম। আমি নিরপরাধ, আমার সাথে এরূপ ব্যবহার করো না। মায়া কোথায়? পেছন থেকে জবাব এলো, আমি এখানে। জয়রাম চমকে উঠে ফিরে তাকালেন। কয়েক পা দূরে মায়া দাঁড়িয়েছিল। মায়া মায়া আমার বোন, আমার প্রিয় বোন, বলতে বলতে তিনি মায়ের দিকে অগ্রসর হলেন। কিন্তু সে পেছনে সরে চিৎকার দিয়ে উঠল, জালিম নীচ প্রতারক আমাকে ছুঁয়ো না।
তুমি রাজপুত রক্ত রাজপুত মাতৃদুগ্ধের অপমান করেছ, তুমি আমার কেউ নও, তোমার হাত তোমার উপকারকদের রক্তে রঞ্জিত। জয়রামের বুকে কেউ ছোড়াবিদ্ধ করলেও বোধহয় তার এত কষ্ট হতো না। তার মনে ক্রোধের অগ্নি জ্বলে উঠে বেদনার অশ্রু তিনি ভেঙে গেল। তিনি আর একবার চারদিকে তাকালেন, গঙ্গর মুখে ঘৃণাভরে হাসির আভাস দেখে তার শীতল রক্ত গরম হয়ে উঠল। ঠোঁট কামড়ে মুষ্টিবদ্ধ হাতে তিনি তার দিকে ধাবিত হলেন। ইতর দস্যু, এসবের জন্য তুমিই দায়ী, তুমিই এদের সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়েছ। গঙ্গু আত্মরক্ষার জন্য প্রস্তুত হবার আগে জয়রাম তার মুখে ঘুষি বসিয়ে দিলেন। গঙ্গু গাল ঘঁষতে ঘঁষতে পেছনে সরে গেল। খালিদ অগ্রসর হয়ে জয়রামের মুখে এক ঘুষি মেরে দিল। খালিদের আঘাত জয়রামের মুখের চেয়ে মনে লাগল বেশি। তিনি বিস্মিত ও বিষণ্ণ কণ্ঠে বলে উঠলেন, খালিদ তুমি? গঙ্গুর সাথীদের তরবারি কোষমুক্ত হয়েছিল, সেই ইঙ্গিতে তাদের নিরস্ত্র করল। জয়রামের দিকে চেয়ে এসে বলল, এখন বলো, বোনের জীবন রক্ষার জন্য জুবায়ের ও তার সাথীদের বন্ধন মোচন করতে প্রস্তুত আছো? জয়রাম আহত স্বরে বললেন, তুমিও কি জুবায়ের মতো বিশ্বাস করো প্রতাপের ষড়যন্ত্রের সাথে আমি জড়িত? গঙ্গু জবাব দেয়, না, বরং প্রতাপ রায় তোমার ষড়যন্ত্রে লিপ্ত। লঙ্কার মণিমাণিক্য হস্তির লোভ দেখিয়ে তুমি তাকে জাহাজ লুট করতে প্ররোচনা দিয়েছ। ভগবান জানেন আমি নিরপরাধ। গঙ্গু বলে, ভগবান আরো বেশি জানেন, কিন্তু তোমার অপরাধহীনতার আলোচনায় আমাদের কাজ নেই। আমি শুধু জানতে চাই তোমার বোনের বিনিময়ে ওই নিরপরাধ বন্ধুদের মুক্তি দিতে তুমি প্রস্তুত কিনা। জয়রাম জবাব দেন, হাই, তাদের ছেড়ে দেওয়ার শক্তি যদি আমার থাকত। তারা 200 সৈন্যের প্রহরায় ব্রাহ্মণাবাদ যাচ্ছে, আমি একা তাদের জন্য কিছুই করতে পারি না। তাহলে তুমি বলতে চাও তোমার নিজের সৈন্য তোমার কথা মানে না? হাই, তারা যদি আমার সৈন্য হতো। বন্দীদের দিকে প্রতাপ রায়ের প্রহরা এত কঠোর যে আমি তাদের সাথে কথাও বলতে পারি না, তার বিশ্বাস আমি তাদের পক্ষপাতী। গঙ্গুর মুখে বিদ্রূপ ও অবজ্ঞার হাসি দেখা দিল। সে বলল, তোমার পক্ষ সমর্থনের জন্য ধন্যবাদ, এখন আমার প্রশ্নের জবাব দাও, তুমি তাদের মুক্তি করাতে প্রস্তুত কি না? ভগবানের দোহাই, আমাকে বিশ্বাস করো, যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে রাজার সামনে পেশ করা না হয় আমি অক্ষম। আমার দৃঢ় বিশ্বাস রাজা এদেরকে বন্দী রেখে আরবদের সাথে যুদ্ধ বাঁধাতে সাহস করবে না। গঙ্গু বলে, প্রতাপ রায় তোমার বন্ধু, যদি সে জানতে পারে তুমি আমাদের হাতে বন্দী, তবুও কি সে তোমার মুক্তির বিনিময়ে তাদেরকে মুক্ত করবে না? তুমি চিঠি লিখে দাও, সে ব্রাহ্মণাবাদ পৌঁছাবার আগে তোমার চিঠি তাকে পৌঁছিয়ে দেব। জয়রাম জবাব দেন, সে শৃগালের চেয়েও বেশি শঠ এবং বাঘের চেয়েও অধিক হিংস্র, আমার বিবরণ যদি শোনো তবেই বুঝতে পারবে সে কি প্রকৃতির লোক। ভগবানের দোহায়, আগে আমার কথা শোনো, আমার জীবন বাঁচাবার চেয়ে খালিদ ও নাহিদকে বন্দি করতে সে বেশি উৎসুক হবে। তোমরা এখানে কিরূপে এলে তা যেমন আমার অজ্ঞাত, তেমনি দেবলের ঘটনা কিভাবে ঘটেছিল তা তোমাদের সকলের অজ্ঞাত। গঙ্গু ও তার সাথীরা মনোযোগী থাকায় জয়রাম বন্দরে তাদের কাছ হতে বিদায় নেওয়ার পর থেকে বন্দিশালায় জুবায়ের সাথে দেখা হওয়া পর্যন্ত আনুপূর্বিক ঘটনা বর্ণনা করলেন। শেষে তিনি খালিদ ও গঙ্গুর দিকে মিনতিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, যদি এখনও আমার উপর তোমাদের বিশ্বাস না হয় তবে আমি যে কোনো শাস্তি গ্রহণ করতে প্রস্তুত আছি। গঙ্গু বলল, তাহলে তুমি এখন রাজার কাছে বন্দীদের জন্য সুপারিশ করতে যাচ্ছ, তোমার এখনও বিশ্বাস হলো না? নিজের বোনকে জিজ্ঞেস করো, সে যদি তোমার কথা বিশ্বাস করে তবে আমরাও তোমাকে বিশ্বাস করতে প্রস্তুত। এ কথা বলে গঙ্গু মায়াকে বলে, আমরা তোমার ভাইয়ের বিচারের ভার তোমার উপর দিচ্ছি। জয়রাম মায়ার দিকে ফিরল। মায়ার পক্ষে সে মুহূর্তটি অতি কঠিন পরীক্ষা। ভাইয়ের বিবরণ শোনার পর তার মনে এক প্রতিক্রিয়া শুরু হয়েছিল, তা সত্ত্বেও সে তো তৎক্ষণাৎ মত পরিবর্তন করতে প্রস্তুত ছিল না। মনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এক সুর বলছিল, মায়া, ভাইকে তোমার বিশ্বাস করা উচিত। অপর সুর প্রতিবাদ করছিল, না, সে শুধু তোমাকে সঙ্গে নিয়ে যাবার ছল খুঁজছে। মানসিক দ্বন্দ্বের এই অবস্থায় তার মনে পড়ল গঙ্গু বলেছিল, তার মুখ দেখে মোর মন গলে যাবে না তো, হয়তো তার বিচারের তরবারি তোমারই হাতে দিয়ে দেব। মায়া গঙ্গুর দিকে তাকালো, তার দৃষ্টি যেন বলছিল, আমি বিচারের তলোয়ার তোমার হাতে দিয়েছি, এখন নিজের প্রতিজ্ঞা স্মরণ করো। জয়রাম
মায়াকে ইতস্তত করতে দেখে বলে উঠলেন, মায়া, তুমিও আমাকে বিশ্বাস করতে পারছ না? সে জবাব দিল, তুমি এদের প্রতিশোধের ভয়ে যে কাহিনী রচনা করনি তার প্রমাণ কি? আহত কণ্ঠে জয়রাম জবাব দিলেন, মায়া, তুমি বলতে চাও আমি কাপুরুষ? আমি মৃত্যুর ভয়ে মিথ্যা বলছি? ভগবানের দোহাই, আমাকে লোকের চোখে লজ্জিত ও হেয় করো না। আমি তোমার ভাই, কিন্তু তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, এই নাও আমার ছোরা, আমার বুক চিরে দেখো, আমার রক্ত এখনো লাল রয়েছে না সাদা হয়ে গেছে। এ কথা বলে নিজের ছোরা বের করে মায়ের হাতে দিলেন এবং নিজের বুক তার সামনে ধরে বললেন, মায়া, পিতার শ্বেতচুল ও মাতার দুধের দোহাই, যদি আমি অপরাধী হই তাহলে তোমার ভাই বলে একটুও দয়া করো না। আমার নিজের বোন আমাকে কাপুরুষ মনে করে তা জানার পর আমি বেঁচে থাকতে চাই না। নিজের হাতে আমাকে চিরনিদ্রায় শায়িত করো। তোমার শিরায় যদি রাজপুত রক্ত প্রবাহিত হয় তবে ভাইয়ের জন্য পক্ষপাতিত্ব করো না। উত্তেজনার আতিশয্যে মায়ের ছোড়াবৃত্ত হাত উত্তোলিত হয়। জয়রামের ওষ্ঠে মধুর হাসি দেখা দেয়। খালিদ কেঁপে ওঠে। সাহস ও নিষ্ঠার এই মূর্তির দিকে মায়া নির্বিশেষ দৃষ্টিতে চেয়ে থাকে। তার হাত কাঁপতে থাকে। খালিদ চিৎকার দিয়ে বলে, মায়া, তোমার ভাই নির্দোষ। মায়ার কম্পিত হাত থেকে ছোড়া পড়ে যায়। সে আচম্বিত জয়রামকে জড়িয়ে ধরে ফোঁপাতে থাকে, ভাই, ভাই, আমাকে মাফ করে দাও। জয়রাম মায়ার কালো চুলের উপর ধীরে ধীরে হাত বুলাতে বুলাতে বললেন, আমার বোন, আমার স্নেহের মায়া। ভাই বোন অবশেষে পৃথক হয়ে দাঁড়ায়। খালিদ জয়রামের দিকে হাত বাড়িয়ে বলে, জয়রাম, আমাকে মাফ করো, তোমার উপর সন্দেহ করা আমার অন্যায় হয়েছে। জয়রাম তার হাত নিজের হাতে গ্রহণ করে বলেন, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তোমার স্থলে হয়তো আমিও এরূপ করতাম। খালিদ মৃদু হেসে বলে, হঠাৎ উত্তেজিত হয়ে আমি আপনাকে ঘুষি মেরেছিলাম, সে ঋণ এখন আপনি আদায় করে নিতে পারেন। জয়রাম বলেন, না ভাই, এ কাহিনী আর টেনো না, নইলে তোমাকে এক ঘুষি মেরে গঙ্গুর হাতে আবার দু ঘুষি খেতে হবে। জীবনে আর কখনো গঙ্গু এতটা বিব্রত হয়নি। সে মাথা নত করে দাঁড়িয়েছিল। জয়রাম অগ্রসর হয়ে তার কাঁধে হাত রেখে বলল, গঙ্গু, তুমি যদি সত্যি জুবায়ের তার সাথীদের মুক্ত করতে চাও তবে ব্যাপারটা কয়েকদিনের জন্য আমার হাতে ছেড়ে দাও। আমি আশা করছি বাস্তব বিপদ সম্বন্ধে অবহিত হয়ে রাজা এদেরকে বন্দি রাখতে সাহস করবেন না। যদি তিনি আমার কথা না শোনেন আমি তোমার কাছে ফিরে আসব। আমরা তখন অন্য উপায় চিন্তা করব। কিন্তু খালিদের বোন কোথায়? গঙ্গু জবাব দেয়, সে আমাদের সাথেই আছে, জাহাজে সে আহত হয়েছিল। সে এখন কেমন আছে? এ প্রশ্নের উত্তরে খালিদ বলে, সে এখন আগের চেয়ে ভালো আছে, কিন্তু ঘা এখনও ভরাট হয়নি। আমি মায়াদেবীর কাছে বিশেষ কৃতজ্ঞ, তার শুশ্রূষা করতে মায়া অনেক কষ্ট করেছেন। গঙ্গু বললেন, জয়রাম, প্রতাপ রায় যদি রাজার হুকুমে জাহাজ লুট করে থাকে তবে আমার দৃঢ় বিশ্বাস সে কিছুতেই বন্দীদের মুক্তি দেবে না। আমার মনে হয় সে বরং এরূপ চেষ্টা করবে যে এ খবর যেন সিন্ধুর বাইরে না যায়। ব্রাহ্মণাবাদে এরূপ কয়েদখানা আছে যেখান থেকে মৃত্যু না হলে কেউ বের হতে পারে না। এ অবস্থায় এ সংবাদ মকরান বা বসরা পর্যন্ত পৌঁছানো বিশেষ আবশ্যক। সেখানকার সরকার হস্তক্ষেপ করলে রাজা নিশ্চয় বন্দীদের ছেড়ে দেবেন। জয়রাম বলেন, খালিদ যেতে চাইলে তাকে আমি সীমান্ত পার করে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। গঙ্গু জবাব দেয়, খালিদকে আমিও সীমান্ত পার করে দিয়ে আসতে পারি, কিন্তু তার বোন সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তার যাওয়া অসম্ভব। তাছাড়া আরবদের সৈন্য এখন তুর্কিস্তান ও আফ্রিকায় যুদ্ধরত। সৈন্যদের স্বল্পতাবশত এখন তারা সিন্ধুর সঙ্গে বিরোধ হয়তো পছন্দ নাও করতে পারেন। খালিদের ধারণা, জুবায়ের কোনো প্রকারে মুক্ত হলে এ অভিযান তার পক্ষে সহজ হবে। তিনি বসরা ও দামেস্কের সমস্ত প্রধান ব্যক্তিদের চেনেন। জয়রাম বলেন, এই যদি আপনাদের অভিপ্রায় হয় তবে আমি প্রতিজ্ঞা করছি প্রাণপণ করে আমি তাকে মুক্ত করতে চেষ্টা করব। মায়া বলে, ভাই, তুমি সব কিছু করতে পারো, জুবায়েরকে মুক্ত করার সর্বপ্রকার চেষ্টা করো। মায়া, তোমার সুপারিশ ছাড়াও এটা আমার কর্তব্য। পরে গঙ্গুকে সম্বোধন করে বলেন, এখন আপনি অনুমতি দিলে আমি মায়াকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। গঙ্গুর ইঙ্গিতে তার সঙ্গীরা সেখান থেকে চলে গেল। গঙ্গু একদিকে সরে খালিদকে বলে, তুমি নাহিদের কাছে যাও, বন্দীদের কাছে কোনো বার্তা পাঠাতে চাইলে জিজ্ঞেস করে এসো। খালিদ ভেতরে গেল। নাহিদ দরজার আড়ালে দাঁড়িয়েছিল। খালিদ বলে,
নাহিদ, একটু ভালো হলে হাঁটাহাঁটি শুরু করো, তোমার বিছানায় শুয়ে থাকা উচিত। তার কথা কানে না দিয়ে নাহিদ বলে, তোমরা বেচারা জয়রামের সাথে অত্যন্ত কঠোর ব্যবহার করেছ, এখন মায়া সম্বন্ধে তোমাদের সিদ্ধান্ত কি? খালিদ জবাব দে, মায়া সম্বন্ধে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, ভাই বোনে এখন কথা হচ্ছে, খুব সম্ভব সে তার সঙ্গে চলে যাবে। জয়রাম জুবায়েরকে মুক্ত করবার প্রতিজ্ঞা করেছে, তিনি মুক্ত হলে মকরানের পথে বসরা পৌঁছে আমাদের কাহিনী সবাইকে শোনাবেন। আমাদের সরকার হস্তক্ষেপ না করলে নারী ও শিশুদের মুক্তির আর কোনো উপায় নেই। নাহিদ বলে, আমি এসব কথা শুনেছি, কিন্তু আমার ভয় হচ্ছে যেমন আব্বার ব্যাপারে সিন্ধুরাজ মকরানের শাসনকর্তাকে এড়িয়ে গেছেন, তেমনি এ ব্যাপারেও চাপা দেওয়া হবে। আমি শুনেছি বসরার হাকিম অত্যন্ত দুর্ধর্ষ, কিন্তু সিন্ধুর দিকে মনোযোগ না দেওয়ার তার সঙ্গত কারণ রয়েছে, আরবদের সমুদায় বাহিনী এখন এশিয়া ও আফ্রিকায় ব্যস্ত রয়েছে। খালিদ বিব্রত হয়ে বলে, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি আল্লাহর অনুগ্রহে চিরবিশ্বাসী, তিনি নিশ্চয় আমাদের সাহায্য করবেন। আমি একটা উপায় ভেবেছি, আমি বসরার হাকিমের নামে এক পত্র দিচ্ছি, জয়রাম যদি জুবায়েরকে মুক্ত করতে পারেন তবে এ চিঠি তার হাতে দেবেন, যদি ধরে নেওয়া যায় যে বসরার শাসনকর্তা এর দ্বারা প্রভাবান্বিত না হন, অন্তত বসরার জনসাধারণ নিশ্চয় এর দ্বারা অভিভূত হবে। আমি স্বপ্নে মুসলমান বন্দীদের কয়েদখানার দরজা ভাঙতে দেখেছি, এ স্বপ্ন যে সফল হবে তাতে আমার মোটেই সন্দেহ নেই। তুমি ভেতরে গিয়ে তোমার চিঠি লিখো, কিন্তু কিসের উপর লিখবে? এ নাও আমার রুমাল। খালিদ পকেটে হাত দিয়ে রুমাল বের করে নাহিদকে দিল, ফিরে যেতে যেতে বলল, তুমি চিঠি লিখো, ততক্ষণ আমি জয়রামকে ধরে রাখি। বাইরে মায়া তার ভাইকে নিজের কাহিনী শোনাচ্ছিল। শেষ হলে জয়রাম বললেন, মায়া, এখানে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? সে বলল, না, গঙ্গু আমাকে কন্যা মনে করে, নাহিদ আমাকে বোন মনে করে। জয়রাম বললেন, মায়া, তোমাকে এক দুঃসংবাদ দিতে যাচ্ছি। মায়া ঘাবড়িয়ে জিজ্ঞেস করল, সেটা কি? কথা এই যে এখন তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারছি না, আমি প্রতাপ রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, সে তোমাকে অপহরণ করেছে, কিন্তু সে যখন জুবায়ের ও আলীকে যন্ত্রণা দিচ্ছিল তখন তাদের প্রাণ রক্ষার জন্য আমি বলতে বাধ্য হই যে তুমি আমার সাথে ছিলে না। এখন তোমাকে সাথে করে নিয়ে গেলে খালিদ ও নাহিদের খবর দিতে আমাকে বাধ্য করা হবে। আমি স্বয়ং রাজার কঠোরতাকে বেশি ভয় করি না, কিন্তু প্রতাপ রায়ের সন্দেহ হয়ে যাবে এবং সে খালিদ ও নাহিদের অনুসন্ধান শুরু করবে। আমি চাই না তোমাকে দেখে খালিদ ও নাহিদের অজ্ঞতাবাস সম্বন্ধে সন্দেহ জাগে। তুমি যদি আরও কিছুদিন এখানে থাকতে রাজি হও তাহলে প্রতাপ রায় হয়তো তিন চার দিনের মধ্যে দেবল ফিরে যাবে, তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। মায়া আশ্বস্ত হয়ে জবাব দিল, ভাই, আপনি আমার জন্য মোটেই ভাববেন না, আমি এখানে সব রকম সুখে আছি, যতদিন নাহিদ সম্পূর্ণ সুস্থ না হয় ততদিন আমি তাকে ছেড়ে যেতে চাই না। গঙ্গু ও খালিদ অনতি দূরে কথা বলছিল, জয়রাম তাদের ডেকে কাছে নিয়ে এলেন। কাছে এলে তিনি বললেন, আপনাদের আবার সন্দেহ না হয় যে আমি ষড়যন্ত্র করছি? মায়া বলছে নাহিদ সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে, আমিও কোনো কারণে তাকে এখানে রেখে যাওয়া সঙ্গত মনে করি না, কিছুদিন পরে আমি তাকে নিয়ে যাব, হয়তো জুবায়ের সাথে সাথে আমাকেও ফেরার হতে হবে, তখন স্থায়ীভাবে আপনাদের সাথে এসে মিলিত হব, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, প্রতাপ রায় শহরে পৌঁছাবার সাথে সাথে হয়তো রাজা আমাকে সাক্ষাতের জন্য ডাকবেন, আমার অনুপস্থিত থাকা অসঙ্গত হবে। খালিদ বলে, আপনি একটু অপেক্ষা করুন, নাহিদ একখানা চিঠি লিখছে, জুবায়েরকে আপনি মুক্ত করার পর এই চিঠি তাকে দেবেন, তাহলে তাড়াতাড়ি সে চিঠি নিয়ে এসো, আমার খুব দেরি হয়ে গেছে, তারা হয়তো ব্রাহ্মণাবাদে পৌঁছে গেছে। গঙ্গু বলে, তুমি চিন্তা করো না, আমি এক সোজা পথে তোমাকে তাদের আগেই ব্রাহ্মণাবাদে পৌঁছিয়ে দেব। জয়রাম বলেন, আমি শুধু আপনার একজন সঙ্গী আমার সাথে নিয়ে যেতে চাই, কিন্তু ব্রাহ্মণাবাদে তাকে কেউ যেন চিনতে না পারে, এটা বিশেষ জরুরি, যদি কোনো সঙ্গীন অবস্থা হয় তাহলে আপনাকে খবর দেওয়ার জন্য তাকে পাঠিয়ে দেব। গঙ্গু বলল, তুমি বসুকে সঙ্গে নিয়ে যাও। দুপ্রহরের সময় জয়রাম বসুর নির্দেশ মতো বন অতিক্রম করছিলেন।